আমাদের আজকের প্রথম প্রশ্ন, কোনটা ঠিক, এক ঘোড়া নাক দিয়ে শ্বাস নিতে পারে, দুই ঘোড়া নাক ও মুখ দিয়ে শ্বাস নিতে পারে? সঠিক উত্তর হবে এক, ঘোড়া নাক দিয়ে শ্বাস নিতে পারে, মুখ দিয়ে শ্বাস নিতে পারে না। দুই নম্বর প্রশ্ন, হাতি জলে অনেকক্ষণ সাঁতার কাটতে পারে, কথাটা ঠিক নাকি ভুল? সঠিক উত্তর হবে এক, কথাটা ঠিক। তিন নম্বর প্রশ্ন, কোনটা ঠিক, এক কুকুর চকলেট খেলে মারা যাবে না, দুই কুকুর চকলেট খেলে মারা যেতে পারে? সঠিক উত্তর হবে দুই, কুকুর চকলেট খেলে মারা যেতে পারে। চার নম্বর প্রশ্ন, একটি নীল তিমি ছয় মাস কোনো কিছু না খেয়ে থাকতে পারে, কথাটা ঠিক নাকি ভুল? উত্তর হবে কথাটা ঠিক, একটা নীল তিমি ছয় মাস কোনো কিছু না খেয়ে থাকতে পারে। পাঁচ নম্বর প্রশ্ন, কীটপতঙ্গ প্রতি বছর পৃথিবীর ফসলে 33% খেয়ে ফেলে, কথাটা ঠিক নাকি কথাটা ভুল? উত্তর হবে কথাটা ঠিক, কীটপতঙ্গ প্রতি বছর পৃথিবীর ফসলে 33% খেয়ে ফেলে। ছয় নম্বর প্রশ্ন, কোন কথাটি সঠিক, এক পিঁপড়ে দিনে 8 ঘন্টা ঘুমায়, দুই পিঁপড়ে কখনো ঘুমায় না? সঠিক উত্তর হবে দুই, পিঁপড়ে কখনো ঘুমায় না। সাত নম্বর প্রশ্ন, একটি পুরুষ ইঁদুর ও একটি স্ত্রী ইঁদুর বছরে কয়টি বাচ্চা দিতে পারে, 100টি, 1000টি? সঠিক উত্তর হবে দুই, 1000টি। আট নম্বর প্রশ্ন, একটি ক্যাঙ্গারুর বাচ্চা জন্মের সময় 1 ইঞ্চি লম্বা হয়, ভুল নাকি ঠিক? উত্তর হবে ঠিক, একটি ক্যাঙ্গারুর বাচ্চা জন্মের সময় 1 ইঞ্চি লম্বা হয়। নয় নম্বর প্রশ্ন, কোনটা ঠিক, এক মোষের দুধ থেকে দই বানানো সম্ভব, দুই উটের দুধ থেকে দই বানানো সম্ভব? সঠিক উত্তর হবে এক, মোষের দুধ থেকে দই বানানো সম্ভব, উটের দুধ থেকে দই বানানো সম্ভব না। দশ নম্বর প্রশ্ন, নিচের কোন কথাটা সঠিক, সাপ 3 বছর পর্যন্ত ঘুমিয়ে থাকতে পারে, ব্যাঙ 3 বছর পর্যন্ত ঘুমিয়ে থাকতে পারে? সঠিক উত্তর হবে এক, সাপ 3 বছর পর্যন্ত ঘুমিয়ে থাকতে পারে। এগারো নম্বর প্রশ্ন, হাতির বড় বড় কান হওয়াতে হাতি অনেক দূর থেকে শুনতে পায়, কথাটা ঠিক নাকি ভুল? উত্তর হবে ভুল, হাতির বড় বড় কান হওয়াতে হাতি অনেক দূর থেকে শুনতে পায় না। বারো নম্বর প্রশ্ন, কোনটা ঠিক, হাতি একদিনে 60 কিলো খাবার খেতে পারে, হাতি একদিনে 120 কিলো খাবার খেতে পারে? সঠিক উত্তর হবে দুই, হাতি একদিনে 120 কিলো খাবার খেতে পারে। তেরো নম্বর প্রশ্ন, সঠিক উত্তরটি কি, বান্দরের মুখে মোট 32টি দাঁত থাকে, বান্দরের মুখে মোট 36টি দাঁত থাকে? সঠিক উত্তর হবে দুই, বান্দরের মুখে মোট 36টি দাঁত থাকে। চোদ্দ নম্বর প্রশ্ন, বাঁদরকে গণনা করা শেখা সম্ভব, ঠিক নাকি ভুল? উত্তর হবে ঠিক, বাঁদরকে গণনা করা শেখা সম্ভব। পনেরো নম্বর প্রশ্ন,
কোন দেশে একটিও সাপ নেই? আইসল্যান্ড ও নিউজিল্যান্ড, আমেরিকা ও সুইজারল্যান্ড। সঠিক উত্তর হবে আইসল্যান্ড ও নিউজিল্যান্ড। আইসল্যান্ড ও নিউজিল্যান্ডে একটিও সাপ নেই। এরকম আরও অজানা প্রশ্ন উত্তর সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন।